ওয়াহিদুর রহমান লিখেছেন, জুমার দিন ইমাম খুতবা পড়ার সময় ভুল করলে লোকমা দেওয়ার বিধান কি? খুতবা যদি ভুল হয় তাহলে সেটা তার জন্য লোকমা দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটা নামাজ নয় যে এই ভুলের কারণে নামাজ নষ্ট হতে পারে। বিশেষ করে আরবি টেক্সট পড়তে গিয়ে যদি একটু হেরফের হয়, দিশেদিক হয়, তাহলে এতে আর নামাজ হওয়া না হওয়ার কোনো সম্পর্ক এর সাথে থাকবে না। নুসরাত জাহান আপনি লিখেছেন, তিন তালাকের পর স্বামীর সাথে সবাসের দ্বারা সন্তান জন্ম এলে সে কি পিতার সম্পদের ওয়ারিস হবে? স্বামীর সাথে তিনটা তালাক যদি হয়ে যায়, অর্থাৎ চূড়ান্তভাবে বিচ্ছেদ হয়ে যায়, এরপর যদি তারা সবাসে লিপ্ত হন এবং কোনো সন্তান জন্মগ্রহণ করে, তাহলে সেক্ষেত্রে সেই পিতা, সে সন্তান এই পিতার ওয়ারিস হবে না, তার সম্পদের ভাগ পাবে না। কারণ অবৈধভাবে যে সন্তান হয়ে থাকে, সে সন্তান তার জন্মদাতা অবৈধভাবে জন্ম দিয়েছেন যিনি, তার ওয়ারিস হয় না, তার সম্পদের ভাগ পায় না। এরপর সুবর্ণ ইসলাম আপনি লিখেছেন, বাচ্চাদের পেশাব শুকনো কাপড় দিয়ে মুছে কোলে নিলে ওই কাপড়ে নামাজ পড়া যাবে কি না? নামাজের সময় বাচ্চা সামনে ঘোরাঘুরি করলে নামাজ হবে কি না? পেশাব করার পর যদি পেশাব মুছে ফেলেন আপনি টিস্যু দিয়ে, কোনো কাপড় চোপড় দিয়ে, এরপর বাচ্চাকে আপনি কোলে নিলেন, কোলে নেওয়ার ফলে আপনি যে জায়গা থাকে কোলে নিয়েছেন বা তার পেশাবের জায়গাগুলো লেগেছে, যদি পেশাব মুছে ফেলেছেন, সে শুকনো শরীর এটা আপনার গায়ে লাগার পর যে জায়গাগুলো লেগেছে সেখানে যদি কোনো দুর্গন্ধ না থাকে বা পেশাবের কোনো আলামত না থাকে, তাহলে ওই পোশাকে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। আর নামাজের সময় যদি বাচ্চা সামনে ঘোরাঘুরি করে তাতে আপনার নামাজের কোনো অসুবিধা হবে না, কিন্তু অন্যদের কর্তব্য হলো নামাজের সময় বাচ্চা যাতে মুসল্লির সামনে দিয়ে হাঁটাহাঁটি না করে যথাসম্ভব ডিস্টার্বের কারণ না হয় সেদিকটা খেয়াল রাখা, যদি হাঁটাহাঁটি করে আপনার নামাজ হয়ে যাবে। মিনহাজুর রহমান আপনি লিখেছেন, বিদেশি দাদা সংস্থার কাছে আমাদের উপর মাথাপিছু যে ঋণ তা আদায় না করে মারা গেলে কি মাপ পাওয়া যাবে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা জানি যে বিদেশি দাতা সংস্থাগুলোর কাছে আমাদের এক একজনের মাথাপিছু ঋণ প্রায় 1,00,000 টাকার মতো সর্বশেষ হিসেব অনুযায়ী। তো এই ঋণটা শুধু ঋণ নয়, বরং সুদভিত্তিক ঋণ। আমি সুদভিত্তিক ঋণ নিতে প্রস্তুত নই, তারপরও আমার নামে সুদভিত্তিক ঋণ নেওয়া হচ্ছে, সেখানে আমার স্বাধীনতা কোথায় থাকলো? আমরা স্বাধীনতার কথা বলছি, আজকের এই বিশ্ব ব্যবস্থাপনায় আমি একজন মুসলিম হিসাবে সুদকে আমি হারাম মনে করছি, ঘৃণা করছি, কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষ দেশের মুসলমান, যে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ইসলামী ব্যাংকিংয়ে যায় সুদ ব্যাংক সুদি লেনদেন থেকে বাঁচবার জন্য, সে দেশের মানুষের অনিচ্ছা সত্ত্বেও সুদি লোন নিয়ে তাদেরকে ঋণী করে দেওয়া, এটা সন্দেহাতীতভাবে তাদের স্বাধীনতা নষ্ট করা কিংবা তাদের যে ইচ্ছা বা তাদের যে আশা আকাঙ্ক্ষা তার প্রতিফলন না ঘটানো, এছাড়া আর কিছুই নয়। বিষয়টি এরকমই যে সাধারণ মানুষের প্রতিফলন, চাহিদার প্রতিফলন, ইচ্ছা এবং আশা আকাঙ্ক্ষার প্রতিফলন, এ সমস্ত ঋণ যারা নিচ্ছেন তাদের ঋণ নেওয়ার মধ্য দিয়ে প্রতিফলন ঘটছে না, প্রকাশ হচ্ছে না। কিন্তু কথা হলো যে এই ঋণের জন্য আমার দায় আছে কি না? উত্তর হলো না, এর জন্য দায় আমার নেই, যেহেতু আমি সরাসরি এই কাজটি করিনি, সরকার করছেন বা যারা দায়িত্বশীল তারা করছেন, বিধায় এই জন্য তারা আল্লাহকে জবাব দিয়ে করবেন। তারা সুদি লোন নেওয়ার কারণে জনগণের দায়িত্ব পাওয়ার পর জনগণকে হালালে পরিচালিত না করে হারামে পরিচালিত করছেন, সেজন্য তারা আল্লাহ তার কাছে জবাব দিয়ে করবেন। সাধারণ মানুষ হিসেবে আমাদের কোনো দায় থাকবে না যদি আমরা তাদের এই সমস্ত কর্মকাণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবে সহযোগী না হই। ওয়াসিম আকরাম আপনি লিখেছেন, গরু বা হালাল পশুর ভুঁড়ি খাওয়া যায় কি না? হালাল পশুর ভুঁড়ি খেতে কোনো অসুবিধা নেই, কিন্তু ভুঁড়ির আবর্জনাগুলো যেখানে সেখানে ফেলে দিয়ে শুধুমাত্র ভুঁড়িটা নিয়ে আপনি খেয়ে ফেললেন আর মানুষের কষ্টের কারণ হলো আবর্জনাগুলো, সেটি কিন্তু জায়েজ নয়, সেটি মাথায় রাখতে হবে। আপনার উচিত কুলালে আপনি ভুঁড়ি পরিষ্কার করে খেতে পারেন। ফারদিন আহমদ লিখেছেন, লন্ডনের একটি মসজিদে মাসিক অবস্থায় মেয়েদের কোরআন পড়ানো হচ্ছে হাতে গ্লাভস পরিয়ে। মেয়েরা কি গ্লাভস পরে কোরআন পড়তে পারবে? মাসিক অবস্থায় মেয়েরা কোরআন পড়বেন কিনা, এটা নিয়ে সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত হলো যে পড়বেন না। যদিও ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই এবং সাম্প্রতিক সময় বিন বাজ রহমতুল্লাহ সৌদি আরবের উলামায়ে কিরাম এটাকে জায়েজ বলেছেন, বাট সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কিরাম সব যুগেই এটিকে নিষেধ করেছেন যে মাসিক অবস্থায় কোরআন তেলাওয়াত করবে না মেয়েরা। হাতে গ্লাভস পরলে সেটা জায়েজ হবে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। সাকিব আবদুল্লাহ আপনি লিখেছেন, মৃত মানুষের নামাজের ফিদিয়া দিতে হবে কি? হলে কীভাবে দিতে হবে? মৃত মানুষ তার জীবদ্দশায় যদি কোনো নামাজ না পড়ে থাকেন, যদি সেটা সেন্সলেসের কারণে হয়, যদি তার সেন্সলেস ছিল না, এই অবস্থা তার মৃত্যু হয়ে গেছে, তাহলে তো সে নামাজের জন্য কোনো কিছুই করতে হবে না, কারণ সেই নামাজগুলো তার মাফ যদি তার হুঁশ বা সেন্সই না থাকে। আর যদি সেন্স থাকে কিন্তু তিনি নামাজ পড়তে সক্ষমতা তার ছিল, তাহলে সেক্ষেত্রে যে অবস্থা পারতেন সে অবস্থা তার নামাজ পড়া উচিত ছিল, এমনকি মনে মনে বা ইশারা হলেও নামাজ পড়া উচিত ছিল এবং তাকে সেটা গাইডলাইন করা কর্তব্য ছিল পরিবারের লোকদের। যদি তারপরও মানে সেটা না হয়, তাহলে হানাফি মাজহাব অনুযায়ী, হানাফি থট অনুযায়ী রোজার যেরকম ফিদিয়া, ঠিক একইভাবে প্রত্যেক নামাজের জন্য ফিদিয়া, অর্থাৎ একটা রোজার জন্য যে পরিমাণ ফিদিয়া, একজন মুসলিমকে খাদ্য দেওয়া, একটা অর্থ নামাজের জন্য একজন মুসলিম করে খাদ্য দেওয়া, একটা ফিতরার সমপরিমাণ
খাদ্য দান করা, এটা হলো কর্তব্য এবং এ হারে হিসাব করে দিয়ে দিবে যত ওয়াক্ত নামাজ বাদ গেছে। এটা ফোকাহ হানাফের মত। যদি অন্যান্য ফোকাহ হানাফের মত হলো না, এরকম কোনো ফিদিয়া নামাজের জন্য প্রযোজ্য হবে না। কোরআনে আল্লাহ তাআলা রোজার জন্য ফিদিয়ার কথা বলেছেন, নামাজের জন্য বলেননি। অতএব নামাজের কোনো বিকল্প নেই। যদি তিনি নামাজ না পড়ে থাকেন, আল্লাহ তাআলার কাছে তার জন্য ইস্তেগফার করবেন, তার জন্য মাফ চাইবেন, আল্লাহ যেন তাকে মাফ করেন, বা সেটাই যথেষ্ট। সাধারণভাবে দান সাদাকা তার জন্য হতে পারে। শ্রাবন্তী চৌধুরী লিখেছেন, মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখার পর অনেক সময় বলা হয় যে স্বপ্নে দেখেছে তার হায়াত কমে এসেছে, বা পরিবারের কেউ মারা যাওয়ার আগে মৃত ব্যক্তি দেখা দেয়। এ কথা কতটুকু যুক্তিযুক্ত, ইসলাম কী বলে? সাধারণভাবে এটি সঠিক নয়, অর্থাৎ এটাকে জেনারেলি বলা কোনো কারণ নেই যে আপনি মৃত ব্যক্তিকে দেখলেই সে আপনার সে আপনি মারা যাবেন বা মৃত্যুর আপনার বার্তা এসেছে, ব্যাপারটা এরকম না। এর ভিন্ন ব্যাখ্যাও হতে পারে। আবার এরকম হতে পারে অনেক সময় মৃত ব্যক্তি ডাকা, মৃত ব্যক্তি তার পিছে পিছে অনুসরণ করা, এই জাতীয় স্বপ্নের ব্যাখ্যায় তার যে দেখেছেন তার হায়াত কমে এসেছে, তার মৃত্যুর নিকটবর্তী, এরকমটি মিন করা হতে পারে। কিন্তু এগুলো মনগড়া সেট করে দেওয়া বা মনগড়া এটাকে ধরে নেওয়ার কোনো কারণ নেই। স্বপ্ন সম্পর্কে বুঝেন এরকম কোনো প্রাজ্ঞ ব্যক্তি, তিনি যদি ব্যাখ্যা বলেন তাহলে সে ব্যাখ্যা হতে পারে, সেটাও কোনো ওহী না যে এটাই নিশ্চিত। বিধায় এই বিষয়গুলোতে আমাদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। ইলিয়াস আপনি লিখেছেন, অনেকে হজ করে আসার পরও তাদের জীবনে পরিবর্তন আসে না, হজ করার পরও আজীবন হজের প্রভাব ধরে রাখার উপায় কী? হজের শিক্ষা সম্পর্কে আলোচনা করবেন আশা করি। ধন্যবাদ ভাই ইলিয়াস। হজ করে আসার পরও যাদের জীবনে পরিবর্তন আসে না, তারা আসলে ভাবা উচিত যে তাদের হজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কতটা কবুল হয়েছে। হজের মাধ্যমে যে নিষ্পাপত্ব লাভ করার ওয়াদা হাদিসে আমাদেরকে করা হয়েছে যে হজ যদি যথাযথভাবে করা যায়, যে হজে আপনার নারী ঘটিত কোনো গুনাহ এবং এ সংশ্লিষ্ট কোরআন হাদিসের নির্দেশনার কোনোটি লঙ্ঘন না হয়, এবং যে হজে কোনো প্রকার সাধারণ কোনো গুনাহ এবং পাপাচার না হয়, সে হজের পর মানুষ নিজের মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতো নিষ্পাপ হয়ে আসে। তার মানে এই যে নিষ্পাপত্ব অর্জন হলো হজের মাধ্যমে, এটাকে তো ধরে রাখার একটা প্রবণতা, একটা প্রচেষ্টা হজ হিসেবের মধ্যে থাকার কথা। কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার একটা বাহ্যিক আলামত হলো সে ইবাদতের নূরটা তিনি অনুভব করবেন এবং ধরে রাখার চেষ্টা তার মধ্যে থাকবে। তো হজ করে আসার পর আপনি যেই সে হয়ে গেলে সেটা হজটা কবুল হয়েছে কি না সে নিয়ে আপনার মধ্যে আমার মধ্যে বর্তমানে আশঙ্কা তৈরি করতে পারে। এই কারণে একজন ইমানদার হিসাবে আমাদের উচিত হবে হজ পরবর্তী সময় হজটার বরকত, তার কল্যাণ ধরে রাখার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। হজের শিক্ষা এ সম্পর্কে আসলে এখন আলোচনা খুব বেশি করার সুযোগ নেই, এবং আমার মনে হয় না এটা খুব বেশি ফলপ্রসূও হবে, কারণ যারা হজ যাচ্ছেন তারা হজের শিক্ষাগুলোকে, হজের কল্যাণ এবং নূরগুলোকে পরবর্তীতে ধরে রাখতে না পারার অন্যতম বড় কারণ হলো যে তারা হজ এটা করার আগে প্রপার প্রশিক্ষণ নিয়ে যাচ্ছেন না। সেখান থেকে যে আলো নিয়ে আসার কথা, সেখান থেকে যে আবেগ নিয়ে আসার কথা, সেটা কিন্তু হচ্ছে না। আমি এবছর হজ থেকে আসার সময় লক্ষ্য করেছি যে হজ টার্মিনাল যেটি জেদ্দায় অবস্থিত, সে হজ টার্মিনালে যখন হাজি সাহেবগণ দেশে আসছেন, তাদের কারোর মধ্যেই বাইতুল্লাহকে ছেড়ে আসার যে একটা বেদনা, মসজিদে নববীকে ছেড়ে আসার, রেখে আসার যে বেদনা, সেরকম বেদনার কোনো ছাপ পরিলক্ষিত হচ্ছে না। নিশ্চয়ই অনেকের মনে কষ্ট আছে, আবেগ আছে, সেটা ভিন্ন, বাট আমি বলছিলাম যে আচার আচরণ অ্যাটিচিউড দিয়ে বোঝার কোনো উপায় ছিল না যে তারা মানে শক্ট হচ্ছেন, তারা কিছু একটা রেখে চলে আসছেন, তাদের মধ্যে বেদনা কাজ করছে, এরকম বোঝা ছিল না। তারা কীভাবে দেশে যাবেন, কে কত মাল নিতে পারবেন, মানে প্রত্যেকটা মানুষ যেন এটা নিয়ে ব্যাকুল ছিলেন এবং অস্থির ছিলেন। তো এই বিষয়গুলো আসলে আমাদেরকে রীতিমতো ভাবতে শেখায় যে আদৌ আমাদের হজ যথাযথভাবে হচ্ছে কি না, এবং হজের মধ্যে আমরা যে নূর থাকার কথা সে নূরটা আমরা আদৌ পাচ্ছি কি না। এই জন্য হজকে খুব ভালো করে আগে উপলব্ধি করা উচিত, অনুভব করা উচিত, হজের প্রশিক্ষণ ভালো করে নেওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথ উপায় হজ করার তৌফিক দান করুন। আহমদ সাকিব আপনি লিখেছেন, আমি যদি কারোর হায়াতে বরকতের জন্য দোয়া করি, সেক্ষেত্রে কি যার জন্য দোয়া করব তার হায়াত বাড়বে? হায়াতে বরকত এর দোয়া আর হায়াত বৃদ্ধি হওয়া দুটা কিন্তু এক জিনিস নাও হতে পারে। একজন মানুষ অনেক বছর বেঁচে থাকলেন কিন্তু তিনি বরকতময় কল্যাণময় জীবন লাভ করলেন না, অনেক হায়াত পেলেন বাট সেটা খুব একটা কল্যাণকর হলো না, তাহলে এটা বরকতময় জীবন হলো না। আবার অনেকে কম সময়ে বেঁচে থাকলেন কিন্তু তাতে অনেক কল্যাণ তার হলো, অনেক অর্জন হলো, অল্প সময়ে অনেক কাজ করতে পারলেন, প্রোডাক্টিভ কিছু করে যেতে পারলেন, আখেরাতের পথে তিনি অনেক দূর অগ্রসর হয়ে গেলেন জান্নাতের পথে, তাহলে সেক্ষেত্রে এটা বরকতময় জীবন হতে পারে। অতএব বরকতময় জীবনের দোয়া যদি আপনি করেন, সেটা অল্প হায়াত পেয়েও হতে পারে, বেশি হায়াত পেয়েও হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলার কাছে, সেই দোয়া যে
আমাদেরকে আল্লাহ এতদিন বাঁচিয়ে রাখেন যতদিন বাঁচিয়ে থাকার মধ্যে আমাদের জন্য কল্যাণহিত আছে, আর যখন মৃত্যু আমাদের জন্য কল্যাণকর এবং ফেতনা থেকে বাঁচার মাধ্যম, তখন মৃত্যু আমাদেরকে দান করেন। অতএব গণহারে বা আপনার এক কথায় দীর্ঘদিন বেঁচে থাকার মধ্যেই যে কল্যাণহিত আছে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়।